এখন চলে আসছি সেই রানীক্ষেতের কালী টেম্পলের কাছে। দাঁড়াও দেখাচ্ছি, এই সেই মা কালী দুর্গা মন্দির। এবার ঢুকবো আস্তে আস্তে, এখানে একটু রিফ্রেশমেন্টের জায়গাও আছে। এবার চলো ঢোকা যাক এই মন্দিরে। এই মন্দির তো অন্য মন্দিরের মধ্যে জাস্ট ওই সিমেন্টের কতগুলো সিঁড়ির ধাপ ওসব নেই, পাহাড় কেটে সো পাহাড়ের ধাপ দিয়ে আমরা যাব। একটু প্লেন করা হয়েছে স্টেয়ার্সের মতো করে, কিন্তু এই হচ্ছে তার পরিবেশ। দেখো হোটেল, সামনেই হোটেল আছে, সো এখানেও অনেকে স্টে করতে পারে। আর রিফ্রেশমেন্টের জায়গা তো সবসময় আছেই, যেখানেই ট্যুরিস্টরা আসে সেখানেই জল, খাবার, স্ন্যাক্স ওগুলো থাকে। চলো এবার এই রাস্তা দিয়ে ওঠা যাক, ঠিক আছে? গেট থেকে বেশ খানিকটা ভেতরেই এই মন্দির, আর সেই লাল চেলির মতো ওনার মতো ওই মনস্কামনা পূর্ণর জন্য সব বেঁধে রেখেছে সাইডে সাইডে। দাঁড়া, অনেক হনুমান আছে তো, কখন আবার কি নিয়ে নেয় ফোনটা, আমি ভয় পাচ্ছি। এ বসে আছে, আমাকে ডাকছে, এই যে ডাকছে দেখেছ, কিন্তু কখন মা হনুমান আসবে আমার ফোনটা নিয়ে নেবে। দাঁড়া দেখছি, এই সেই মন্দির, মানে একটা ছোটো নাট মন্দির, মূল মন্দিরে এখনও প্রবেশ করিনি, যাচ্ছি। একটু হাইট বেশি বলে তো নর্মাল রাস্তায় হাঁটা, আর হিলি এরিয়া যে হাঁটলে তো হাত ধরেই যাবে, তাও দেখে দাঁড়া কেমন লাগছে বলো তো। দারুণ না, মার্চ মাসে না ঠান্ডা না গরম, দর্শনার্থীদের ভিড় আছে অল্প অল্প। এই যে এইখানে হচ্ছে মন্দিরটা আছে, এখানে যাবো আমরা। চলো প্রায় এসেই গেছি, আর একটুখানি বাকি। ওপর থেকে নেচার ভিউটা একবার দেখি। হিলি এরিয়া যে এটাই একটা ব্যাপার, যে কোনো জায়গায় যে কোনো মোড়ে ওই পথের বাঁক, গাছের সারি আর আকাশ, নীল আকাশ সবগুলোই খুব সুন্দর লাগে। এই দেখো সেই গাছের ছায়া, সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার। চলো যাই ভেতরে ঢুকি। দাঁড়াও, এই গেটটাও বেশ দেখো, সেই লাল চেলি দিয়ে সব বেঁধে রেখেছে। এবার আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছে। এই সেই মন্দির দেখতে পাচ্ছ? দাঁড়াও এবার ঢুকবো এই মন্দিরে, আসছি। আচ্ছা, এখানে বোধ হয়, জানি না ফটোগ্রাফি বারণ কিনা, ঠিক আছে দেখছি যতক্ষণ না বারণ করে, বা যতক্ষণ যদি দেখতে পাই যে ফটোগ্রাফি প্রহেবিটেড, ততক্ষণ তোমাদেরকেও দেখাই রানীক্ষেতে এই মন্দির। তোমরা কবে এসেছিলে, মানে এসেছো কি? আমি তো এই প্রথম এলাম। এই সেই মন্দির, আর এটা হচ্ছে আরেকটা। ও হ্যাঁ, লেখা আছে না, ঠিক আছে।